সবাইকে আমাদের শ্রেণীর পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশি বেতার ও কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রাথমিক শিক্ষার পাঠ সম্প্রসার কার্যক্রম ঘরে বসে শিখি রুটিন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে 15 থেকে 19 নভেম্বর কোন দিন কোন ক্লাস হবে তা নিয়ে আলোচনা থাকবে। আশা করি ভিডিওটির প্রথম হতে শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেওয়ার অনুরোধ রইল। 15 নভেম্বর 2020 রবিবার প্রথম শ্রেণীর গণিত প্রচারিত হবে 3:05 থেকে 3:15, দ্বিতীয় শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 3:15 থেকে 3:25, তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 3:25 থেকে 3:35, চতুর্থ শ্রেণীর গণিত প্রচারিত হবে 3:35 থেকে 3:45, পঞ্চম শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 3:45 থেকে 3:55। 16 নভেম্বর 2020 সোমবার প্রথম শ্রেণীর বাংলা প্রচারিত হবে 3:05 থেকে 3:15, দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রচারিত হবে 3:15 থেকে 3:25, তৃতীয় শ্রেণীর বাংলা প্রচারিত হবে 3:25 থেকে 3:35, চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 3:35 থেকে 3:45, পঞ্চম শ্রেণীর গণিত প্রচারিত হবে 3:45 থেকে 3:55। 17 নভেম্বর 2020 প্রথম শ্রেণীর গণিত প্রচারিত হবে 3:05 থেকে 3:15, দ্বিতীয় শ্রেণীর গণিত প্রচারিত হবে 3:15 থেকে 3:25, তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রচারিত হবে 3:25 থেকে 3:35, চতুর্থ শ্রেণীর বাংলা প্রচারিত হবে 3:35 থেকে 3:45, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রচারিত হবে 3:45 থেকে 3:55। 18 নভেম্বর 2020 বুধবার প্রথম শ্রেণীর বাংলা প্রচারিত হবে 3:05 থেকে 3:15, দ্বিতীয় শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 3:15 থেকে 3:25, তৃতীয় শ্রেণীর গণিত প্রচারিত হবে 3:25 থেকে 3:35, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রচারিত হবে 3:35 থেকে 3:45, পঞ্চম শ্রেণীর বাংলা প্রচারিত হবে 3:45 থেকে 3:55। 19 নভেম্বর 2020 বৃহস্পতিবার প্রথম শ্রেণীর গণিত প্রচারিত হবে 3:05 থেকে 3:15, দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রচারিত হবে 3:15 থেকে 3:25, তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 3:25 থেকে 3:35, চতুর্থ শ্রেণীর গণিত প্রচারিত হবে 3:05 থেকে 3:45, পঞ্চম শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 3:45 থেকে 3:55। ধন্যবাদ সবাইকে।